সুপ্র দর্শক, আসসালামু আলাইকুম। দেশে এবং বিদেশে যে যেখান থেকে আজকে আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদের সকলকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আজকের নতুন প্রতিবেদনে। আমরা দেখতে পাচ্ছি একজন ক্ষুদ্র উদ্যোক্তা গ্রামে গরু পালন করছেন একদম ন্যাচারাল পদ্ধতিতে। আমরা এই বিষয়টি জানবো যে খোলা ওপেন জায়গায় মুক্ত পদ্ধতিতে গরু পালন, আমরা সেই সাথে এই গরু পালন কতদিন ধরে করছেন, গরু পালন লাভ না লস, এই বিষয়টি আমরা এই ক্ষুদ্র উদ্যোক্তার কাছে জানবো। তিনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছে। নাম কি ভাইয়া? ওনার প্রদীপ দাস। প্রদীপ দা? প্রদীপ দাস। প্রদীপ দাস, হ্যাঁ জি। আচ্ছা দাদা, এই যে গরু পালন করতেছি দেখতেছি, কত বছর ধরে গরু পালন করেন? গরু পালতেছি প্রায় 40-50 বছর ধরে। 40-50? হ্যাঁ। শুরুটা কিভাবে করলেন? শুরু থেকে প্রথম একটা গরু কিনছিলাম, হ্যাঁ, একটার থেকে এই পঞ্জিরা এইভাবে আসতেছে। বছর বছর বাছর বিক্রি করি, আবার বাছর হয়, এইভাবে চলতেছে আর কি। এই যে একটা কিনছিলেন, আপনি নিজে কিনছিলেন না আপনার খাদ্যের দাম চাহিদা বেশি বাড়ছে, বেশি বাড়ছে, বেশি বাড়ছে। আগে ছিল 800 টাকা, এখন হয়েছে 2300 টাকা। বাজার তো গরু গরু দুধের দাম অনেক বেশি, বাজারে ওরা বেচে, ওরা আইটেম আইটেম দিয়ে বেচে, তো ওরা এই 80-90 টাকা করে দুধ বেচে ওরা। ওরা গোয়ালে বা যারা দুধ দোয়া নিয়ে যায় তাদের বেতন দোয়া লাগে। আচ্ছা আচ্ছা। গরু তো দেখছি ময়লা, আজকে গোসল করানো হয়নি, আজকে কারেন্ট নাই তো, বিদ্যুৎ না, কারণ এই অবস্থা, এই সমস্যা। আচ্ছা আচ্ছা। কখন থেকে কারেন্ট নেই? সকাল 8:30-9:30 থেকে কারেন্ট নেই, এখনো আসেনি না। প্রথম থেকে গরুটার সম্পর্কে একটু দেখি, একটু কথা বলবো, দর্শকদের দেখাবো, জানবো, গরু দেখে দেখে কথা বলি। আচ্ছা, এই যে গরু দুটো দেখতে পাচ্ছি, কোনটা কি জাত? সবগুলো ক্রস। এটা কি দুধ হয় নাকি গাভিন আছে? এটা গাভিন না, দুধ হয়। গাভিনও আছে, দুধ হয়। এখন গাভিন হয়নি আর কি, গাভিন হবে আর কি। ও, গাভিন হয়নি। কয় কেজি দুধ হয়? 5-6 কেজি করে দুধ হয়। 5-6 কেজি? জি। আচ্ছা, কয় নম্বর বিয়ান দিছে এটা? এটা বাচ্চা বিয়ে দিয়েছে প্রায় 8-9টা বিয়ান দিয়েছে মনে হয়। 8-9টা? জি। আর ওইটা? ওটা 3 বিয়ান দিয়েছে। 3 বিয়ান, ওইটা কয় কেজি হয়? ওটা একই রকম হয়, 8-9 কেজি। জি। ও আচ্ছা আচ্ছা। কি খাবার দিচ্ছেন এগুলি যে দেখছি খাবার? এটা এখন বর্তমানে গাছের সংখ্যা কম, তো গাছ চটে নাই, এবার বৃষ্টিপাত নাই, ঠিক আছে, এই টুকটাক আর কি, জঙ্গল মঙ্গল আবি যাবে গাছ কাটে মিলে খাওয়াই আর কি। জঙ্গল মিলে খেলান। আর গাছের পাশে কি দেন? গাছের পাশে মানে জলের সঙ্গে না, গাছ ছাড়া আর কোনো পুরো গুছি যেটা বলছেন দাম বেশি? হ্যাঁ, ছাতি ভুষি একটু দাম বাড়ছে, খুঁটির দাম বাড়ছে, ভুট্টার দাম বাড়ছে। ও, এগুলো দেন পাশাপাশি? হ্যাঁ, ওগুলো প্রচুর দাম বাড়ছে। প্রচুর দাম বাড়ছে, তো দাম বললে তো খাওয়াতে হবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর এই যে এইটা দেখতে পাচ্ছি, এটা কি? এটাও ক্রস। এটা ক্রস? জি। আচ্ছা আচ্ছা। এটা কয় কেজি দুধ হয়? এটা 10 টাকা দুধ হয়। এটা 10টা? হ্যাঁ, এটা বাচ্চা। এটা কোনটা? এটা? জি। ও আচ্ছা আচ্ছা। এটার বাচ্চা লেটিয়া? জি। ও, এটা কি সার না বকনা? এটা সার। সার বাচ্চা? জি। এখন কি বই গাভিন হয়েছে? না, গাভিন এখনো হয়নি। না। ও আচ্ছা আচ্ছা। বাচ্চার বয়স কত? বাচ্চা বয়স 6-7 বছর। 6-7 বছর? হ্যাঁ, কিছু ছোট ভুল হয়েছে, 6-7 মাস। 6-7 মাস? ও, 6-7 মাস হয়ে গেছে, এখনো গাভিন হয়নি? গাভিন হয়নি। ও, তাই তো বেশ সমস্যার বিষয়। সমস্যা? হ্যাঁ। সমস্যা না, গাম বীজ দিছিলেন নাকি? না, বীজ দেয়নি। হিট আসছে? না, হিট আসেনি। হিটও আসে না? না, আসেনি। হ্যাঁ। আচ্ছা, রোগ বালাই কি হয় না? রোগ বালাই হয়। কি হয়? অনেক অনেক দেওয়া যায়, ঠান্ডা কাশি জ্বর এরকম। এরকম হয়? বড় কোন রোগ হয় না? না। ভ্যাকসিন দেন? হ্যাঁ, ভ্যাকসিন দিই, 6 মাস পরে ভ্যাকসিন দিই। 6 মাস পর পর?
সবগুলো ভ্যাকসিন দেওয়া আছে লোক আছে সব সব দেওয়া আছে আর বীজগুলো দেন কোথায় এই যে বাছুরের জন্য বীজ দিতে হয় এটা কই দেন এই আপনি লোকের কাছে ফোন করি ডাক্তার কাছে ফোন করি ডাক্তার আছে বীজ দিয়ে যায় ডাক্তারই দেয় কি বীজ দেয় কি রকম জাত এগুলো কি জানেন ওরা মাঝে মাঝে বলে না কি বলে ওরা কয় বীজ দেয় খুব ভালো দিছি ভালো দিছে এই বলে শুধু এই এইটুকুর মধ্যে যায় আর কি যেটা সরকারি না বেসরকারি এরা এরা বেসরকারি কোম্পানির নাম জানেন কোন কোম্পানি না বেসরকারিতে একটা কোম্পানি আছে আমরা কোম্পানির নাম কোনদিন জিজ্ঞেস করিনি জিজ্ঞেস করবেন না আপনি জিনিস দিচ্ছেন কি কোম্পানি দিচ্ছেন আপনার জন্য কত কি দিছে এটা ভালো না খারাপ শুধু শুধু এই এইটুকু বলে যে বীজটা খুব ভালো দিছে বীজটা খুব ভালো দিছে যেই যে বলছে বীজটা খুব ভালো দিছি যখন বাচ্চা হয় এটা ভালো কিছু পাইছেন নাকি ঠকছেন এরকম কিছু বলতে মাঝে মাঝে যেতে মাঝে মাঝে ঠকি হ্যাঁ মাঝে মাঝে ডেকে যেতেন মাঝে মাঝে ঠগেন হ্যাঁ ও আচ্ছা আচ্ছা যেতেন কি কারণে এটা বলেন তো যে যে ওরা কপালে এটা কপাল মানে ভালো বাচ্চা হয়েছে হ্যাঁ কিরকম বাচ্চা হয়েছে এই বলছে এই বাচ্চা যে এটা কি জাতের বাচ্চা এটা কলচ এটার এটা এক মাসে ছোট বড় এক মাসে ছোট বড় জি ও এটা ওইটা জাত ভালো হ্যাঁ এই যে পরম যে ওইটা ছোট এটা বড় এই মানে মনের মতো হয়েছে আর কি ওইটা মনের মতো হয়েছে আচ্ছা 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 মানে আপনি বলতে পারছেন না আসলে কি জাত কিরকম দিচ্ছে ওরা বললে যায় ভালো সেই বিশ্বাসই দিচ্ছেন হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ভবিষ্যতে কি পরিকল্পনা এই খামার দেখতে পাচ্ছি বেশ ওপেন জায়গায় আবার এখানে যে রাখার জায়গা ঘর এইটা জি এটা রাতের বেলা থাকে এখানে জি ওই যে দেখুন রাতের বেলা কার্পেটও আছে কার্পেটও আছে না কার্পেট ও এই যে কার্পেট দিয়ে দিয়েছেন বিছানায় না জি এই দেখুন কার্পেট দিয়ে এই ঘরের নিচে থাকে এখানে কয়টা রাখা হয় এটা রাখা হয় আপনার সবগুলোই না তিনটা রাখা হয় এখানে তিনটা আর বাকিগুলি বাকি আপনার ওই পাশে রুম আছে ও বেশ রুম আছে ও আচ্ছা আচ্ছা এই গরু নিয়ে কোনো পরিকল্পনা আছে মানে ভালো করে সেট করে তৈরি করা এরকম কোনো পরিকল্পনা পরিকল্পনা যদি এইভাবে দাম বাড়ে তা সম্ভব না ও আচ্ছা মানে কিসের দাম খাদ্যর দাম বাড়লে খাদ্যর দাম বাড়লে সম্ভব না মানে পরিশ্রমে লাভ হয় না দোকান আছে না বাসাই করেন না দোকান আছে কোথায় মানে মিরপুরে এক নম্বরে আমি মাস্টারি করি ও মিরপুরে এক টেইলার্স মাস্টার জি কি কি বানান সেখানে পলিশ করে হ্যাঁ পলিশ করে অল জি এই শার্ট নিজে শার্ট নিজে বানায় শার্ট প্যান্ট যে কোন ডিজাইন ও এটা কি বেতনভুক্ত নাকি কাজের উপরে আর বেতনযুক্ত কত টাকা বেতন পান পাই সামান্য কিছু পাই তারপর একটু জানি আনুমানিক কত তারপর তো আগে কথা বলবো না বর্তমানে কথা বলবো বর্তমানে কথা বলেন বর্তমানে 15000 টাকা বেতন পাই আগে কত পাইতেন আগে বেতন বেশি পেতাম কেন এখন কমছে কেন কমছে কেন এখন সব কাপড়ের দাম বাড়ছে সব কিছু চাই দাম বাড়ছে এই জন্য বেতন বাড়ার কথা আপনার তো খরচ বাড়ছে হ্যাঁ বেতন তো বাড়বে কিন্তু কত টাকা কম লাগে কত ছিল আগে ছিল 23500 এখন মাত্র 15000 দোকান ছাড়িয়ে দিছিল বেটা গোয়ার বাড়া বাড়ছে সব কিছু দিয়ে ওই করোনা বাইরে যেটা দোকানপাট বন্ধ এগুলো গা এই যে এটা সমস্যা আমরা জানি সব কিছু তো দাম বেতন বাড়ে আপনার বেতন কমলো ছুটি নিয়েছেন আচ্ছা নিয়মিতই যান নিয়মিত ফাঁকে ফাঁকে আপনি যখন যান তখন এই গরু লালন পালন কি দেখে আমার বাচ্চার মা আছে এই খাবার টাবার দিয়ে যায় বাচ্চার মাই দেখে তাহলে তো মনে হয় যে গরু তার হাতি পালন করে ওদিকে আসে নাকি কথা বলা যাবে না তোমার মা আছে কই বাইরে গেছে বাইরে গেছে আচ্ছা আর একদিন এসে কথা বলবো আচ্ছা অন্য এক সময় আসবো তখন কথা বলবো আচ্ছা আর একটা দিন জানতে মানে এই গরু ভবিষ্যতে বড় করা বা কিছু করার কোনো চিন্তা ভাবনা করেন চিন্তা ভাবনা ছিল কিন্তু চাহিদার সংখ্যা বেশি আর গরু বাছুর পালি শুধু এই জন্য যে বেশি পারে কিছু পয়সা দেখা যায় লাভ না হোক সমান সমান থাকলেও এক সময় বিক্রি করলে পয়সা দেখা যায় পয়সা দেখা যায় হ্যাঁ এই দিয়ে আর কি মানে সংসার ওই যে টেইলার্সের কাজ করেন সে পাশাপাশি এই দিয়ে করেন মানে দুই দিকে দিয়ে সংসার সংসার কেমন চলে ও
ভগবানের সংসার, গোবিন্দের সংসার ভালোই চলতেছে। ভালোই চলতেছে না? ছেলে মেয়ে কয়জন? আমার দুই মেয়ে। দুই মেয়ে, বড় না ছোট? এক মেয়ে, আমি আজ এক মাস ধরে বিয়ে দিয়েছি। বিয়ে দিয়েছেন? জি। আর ছোট মেয়ে? এই যে আমার ছোট বাচ্চা। ও, ছোট বাচ্চা, বয়স্ক মেয়ে? একটা বিয়ে দিয়েছে, ছেলে নাই? আচ্ছা, তাহলে মোটামুটি সংসার নিয়ে, বৌদিকে নিয়ে খুব ভালোই আছেন? হ্যাঁ, ভগবান বলছেন ভালো আছেন। ভবিষ্যৎ পরিকল্পনা বলছেন যে দাম বৃদ্ধির কারণে সম্ভব হচ্ছে না? আচ্ছা আচ্ছা, টেইলার্স নিয়ে কোনো সম্পর্ক? নিজের দোকান দেওয়ার ইচ্ছা? হ্যাঁ, দোকান দেওয়ার ইচ্ছা আছে। আমি সামনে দোকান দেবো। ও, এটা সামনে দোকান দেবেন? জি। ও, টেইলার্সের দোকান দেওয়ার চিন্তা করছেন? যেহেতু গরুর খাদ্যের দাম বেশি, লাভ হচ্ছে না? ও, আচ্ছা আচ্ছা। যেহেতু আমি নিজেই কাজ জানি, আমার কারিগরের বেতন দেওয়া লাগবে না, কর্মচারী বেতন দেওয়া লাগবে না, দোকান ভাড়া দেওয়া লাগবে না, আমি টুকটাক ভালোই চলতে পারবো। ভালোই চলতে পারবেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, ভালো থাকবেন। আপনার কথা শুনে খুব ভালো লাগছে। আসসালাম। ওকে, আল্লাহ হাফেজ।